হ্যালো বন্ধুরা, আমি শতাব্দী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে সকালবেলায় টাটা মেমোরিয়ালে ওকে নিয়ে গেছিলাম, তো ডাক্তারবাবু রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছু দেখে বললেন যে এই মুহূর্তে আমরা চাইলে ওটি করতেও পারি, তবে বেটার হচ্ছে ওকে কয়েক মান্থসের জন্য অবজারভেশনে রাখা। তাই জন্য ওকে এখন আমরা কয়েক মান্থসের জন্য অবজারভেশনে রাখবো, আবার জুনের দিকে ওকে এখানে নিয়ে আসতে হবে। তো এখন তাই জন্য আমরা বাড়ি ফিরে যাওয়ার তোড়জোড় করছি, কিন্তু বাড়ি ফিরে যাব এটা বললেই তো আর বাড়ি ফিরে যাওয়া যাবে না, বিশেষ করে এই করোনাকালীন পরিস্থিতিতে। তাই জন্য আমরা টার্মিনাল 2 ছত্রপতি শিবাজি মহারাজের যে আর কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা রয়েছে ওখানে যাচ্ছি। ওখানে আমাদের করোনা টেস্ট করাবো। করোনা টেস্টের রিপোর্ট আসতে 14 থেকে 15 ঘন্টা মিনিমাম সময় লাগবে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই আমরা ফ্লাইটের জন্য টিকিট বুক করব। আমার এই জার্নিতে তোমরা আমার পাশে ছিলে, আমি প্রত্যেকের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ। তোমরা আমার পাশে না থাকলে আমি এই জার্নিটা হয়তো শুরু করতে পারতাম না। এখনো অনেকটা লম্বা পথ আমাকে পেরোতে হবে, কিন্তু সত্যি বলছো, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, যেভাবে আমাকে সাহস জুগিয়েছো, তার জন্য এই কষ্টকর পথটা একটু হলেও মসৃণ হয়েছে। তো প্লিজ তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, আমার চ্যানেলটাকেও ভালোবাসা দিও, আমার সাথে থাকো। আজকের দিনটা মোটামুটি ভালোই শুরু হয়েছে, দেখা যাক আগে কি হয়। আমার সাথে থাকো। भैया मैं क्या है पिक्चर खींच सकती हूँ यहाँ पे? यहाँ पे कोई प्रॉब्लम नहीं होगा तो? अच्छा করোনা টেস্টের জন্য যথেষ্ট বড় একটা লাইন পড়েছে, তো আমরাও যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লাম। একটা ইউআরএল কোড স্ক্যান ট্যান করে আমরা করোনা টেস্টটা করালাম। হাতে বেশ কিছুটা সময় আছে, চারপাশটা ঘুরে দেখছি। চারপাশটা বেশ সুন্দর, কত গাছগাছালি, মানুষজনও বেশ সুন্দরভাবেই ঘুরে টুরে বেড়াচ্ছে, হাওয়া দিচ্ছে। এখানে খাবার জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু দাম প্রয়োজনের তুলনায় যথেষ্ট বেশি। তাই জন্য বিশেষ কিছু আর এখান থেকে খেলাম না, হাতে সময় রয়েছে, তাই জন্য চাইছি একটু বাইরের দিকটা ঘুরে দেখতে। আমরা এখন একটু বাইরের দিকে একটু ঘুরতে বেরোচ্ছি। তো বন্ধুরা, এত অবধি যদি আমার ভিডিওটা দেখেই থাকো, তাহলে আমি আশা করতেই পারি একটা সাপোর্ট তোমাদের কাছ থেকে পাবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার চ্যানেলের নাম হচ্ছে শতাব্দীস। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, সেই বেল বাটনটাকেও অন করে দিও। আমি ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ থাকি, সেখানেও আমাকে ফলো করতে পারো। বাইরের রাস্তাটা চারপাশে ফুল দিয়ে পুরো সাজানো, কী সুন্দর রাস্তা, রাস্তায় এতটুকু জ্যাম নেই। আমরা জুহু বিচের দিকে যাওয়ার প্ল্যান করেছি, জুহু বিচের ওপর একটা ছোট্ট ভ্লগও বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।